মনোমুগ্ধকর আতশবাজির ছটায় রাঙালো আকাশ, মিরপুরের রাতের আকাশে এ কোনো তারার লুকোচুরি খেলা নয়। আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসরের। এর আগেই বলিউড সুপারস্টার ঋতিক রোশনের জাদুকরী অঙ্গভঙ্গির সাথে হেলে দুলে নেচেছেন অনুষ্ঠানে আগত প্রায় 15,000 দর্শক। কিন্তু ঋতিকের এই 4-5 মিনিটের পারফরমেন্স কতটুকু তৃপ্ত করতে পেরেছে আগত দর্শকদের তা নিয়ে উঠেছে বিতর্ক। সেই সাথে ক্রিকেটের জন্য এই আয়োজনে শুধুমাত্র লেজার শো ছাড়া পুরো অনুষ্ঠানে আর কোথাও ক্রিকেটের কোনো ছাপ দেখা যায়নি, বিতর্ক সেখানেও রয়েছে। এর আগে দিনের শুরুতে বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি বাফার শিল্পীদের নৃত্যের তালে তালে অনুষ্ঠানের শুরুতেই নেচে ওঠে মিরপুরের গ্যালারি, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। ছন্দময় গ্যালারি তখনও পুরোপুরি ভরে ওঠেনি। সন্ধ্যা নামার সাথে সাথে আলোর ছটায় যেন পরিপূর্ণ হতে থাকে মিরপুরের হোম অফ ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। এরপরই মঞ্চে আসেন বাংলাদেশের কিং অফ রকস্টার খ্যাত আয়ুব বাচ্চুর ব্যান্ড দল এলআরবি। কালজয়ী কিছু গান আর সুরের মূর্ছনায় দর্শকদের উৎসব তখন বাঁধনহারা। উৎসবের রংটাকে আরো বাড়িয়ে দিতে তখনও অপেক্ষা করছিল সুমির ব্যান্ড দল চিরকুট। তাদের একের পর এক পারফরমেন্স যেন সন্ধ্যা তারার আলোয় রাঙানো মিরপুরের আকাশটাকে রাঙিয়ে দিল আরো একবার। মাঠ মাতিয়ে গ্যালারিতেও তখন পৌঁছে গেছে উৎসবের ঢল। দর্শকদের সঙ্গীত পিপাসু মনে তৃষ্ণা মেটাতে তখনই মঞ্চে আবির্ভূত হলেন বাংলার ফোক সম্রাজ্ঞী মমতাজ। তার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে পাংখার মতো জনপ্রিয় গানের তালে তালে উন্মাতাল হয়ে পড়লেন দর্শকরা। এর পরপরই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিপিএল এর তৃতীয় আসরে শুভ উদ্বোধন ঘোষণা করলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শুভেচ্ছা বক্তব্য রাখলেন দর্শকদের উদ্দেশ্যে। মাঝে কিছুটা সময়ের জন্য মঞ্চে দেখা গেল বিপিএল এর 6 দলের 6 জন ক্রিকেটারকেও। আর এর ঠিক পরপরই মঞ্চ কাঁপাতে হাজির হলেন ভারতীয় শিল্পী কেকে, একের পর এক জনপ্রিয় গানে মুগ্ধ করলেন আগত দর্শকদের। আয়োজকদের মতে এতেই যেন পূর্ণতা পেল এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।